গুরুত্বপূর্ণ খবর পোহর আহিছে আমদাদুল হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। হত্যার পূর্বে আমদাদুলের সঙ্গে আহার গ্রহণ করেছিল ঘাতকে। ভাত খাই থাকার সময়তে দাঁড়ে ডিঙিত খপিয়েছিল আমদাদুলক। দাঁড়ে খপিয়ার সময় আমদাদুলের ডিঙিরে ওলাই আহিছিল ভাত। দাঁড়ে খপিয়ে বস্তাত ভরাই লৈ গৈছিল আমদাদুলক। বস্তার ভিতরতে মৃত্যু হয়েছিল আমদাদুলের। অক্সিজেনের অভাবত বস্তার ভিতরতে মৃত্যু হয়েছিল আমদাদুলের। আমদাদুলের মরণোত্তর পরীক্ষার প্রতিবেদনত ভয়ঙ্কর তথ্য সন্মুখে আহিছে। চানমারি আরক্ষীর হাতত আমদাদুলের এই মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন। চানমারি আরক্ষী অব্যাহত রাখিছে এতিয়া ভুয়া কিন্নর হত্যার তদন্ত। হয়তো ঘাতক অত্যন্ত চালাক অথবা ঘাতকক কোনো একটা শক্তিয়ে সহায় করে আছে, যার বাবে ঘাতক এতিয়ালৈকে ধরা পড়া নাই। হামিদুল ইসলাম নামৰ এজনক শিবসাগৰৰ পৰা কৰায়ত্ত কৰা হৈছে, যিজন হামিদুল এই আমদাদুল উৰফে প্ৰিয়ংকাৰ অতি ঘনিষ্ঠ আছিল বুলি কোৱা হৈছে। একাংশই হামিদুলক প্ৰিয়ংকাৰ অৰ্থাৎ আমদাদুলৰ প্ৰেমিক বুলি ক'ব বিচাৰে, যদিও আৰক্ষীয়ে জিম্মাত লৈছিল নিজৰ এই হামিদুলক। কিন্তু হামিদুল এতিয়া মূল হত্যাকাৰী হয় নে নহয় তাক লৈ বহুকেইটা প্ৰশ্ন উত্থাপন হৈছে। স্বাভাৱিকতেই হামিদুলৰ বাহিৰে আন কোনোবা হয়তো আছে আর থাকবই, কারণ সেই হত্যাকারী সন্দর্ভত এতিয়াও বহুখিন তথ্য উদ্ঘাটন হবলে বাকি আছে। যখন স্কুটিত মৃতদেহটি কঢ়িয়ায় অনা হয়েছিল সেই স্কুটি রাজ্যের বাহিরত উদ্ধার হয়েছে। মুঠতে জিলেপির পাকর দরে পাক খাই পড়েছে এই সমগ্র ঘটনা। কিন্তু আরক্ষীয় যৎপরণাস্তি চেষ্টা চলাই আছে, এতালে বহুখিন তথ্য উদ্ঘাটন হওয়া নাই। কিন্তু যি মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন, সেই মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন আহিছে, যত চাঞ্চল্যকর তথ্য সন্নিবিষ্ট হয়ে আছে। ভাত খাই থাকার সময়তে দাঁড়ে ডিঙিত খপিয়েছিল আমদাদুলক। দাঁড়ে খপিয়ার সময় আমদাদুলের ডিঙিরে ওলাই আহিছিল ভাত। দাঁড়ে খপিয়ায় বস্তাত ভরাই লৈ গৈছিল আমদাদুলক। তেতিয়ালৈকে জীবিত অবস্থাত আছিল, কিন্তু বস্তাত ভরাই লৈ যোৱাৰ সময়ত বা বস্তাত ভরাই থোৱাৰ পাছত অক্সিজেনের অভাবতে মৃত্যু হয় আমদাদুল ওরফে প্রিয়ঙ্কার। জি এম সির একমাত্র আপর পারিষদর বিরুদ্ধে এজাহার দিয়া হয়েছে। মাসুমা বেগমর বিরুদ্ধে এজাহার দিছে ব্যক্তিগত সহায়িকায়। মাসুমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছে ব্যক্তিগত সহায়িকায়। হাতিগাঁও থানাত মাসুমার বিরুদ্ধে এজাহার দাখিল করেছে মানুয়ারা বেগমে। আর সরকারি আসনির হিতাধিকারীর পর টকা লওয়ার অভিযোগ উত্থাপন করেছে আপর পারিষদগীর বিরুদ্ধে, মাসুমা বেগমর বিরুদ্ধে, যে অরুণোদয় বা বিল পাস করাই হোক বা রেশন কার্ডর ক্ষেত্রতেই হোক বা গো পালনের নামত যাব হিতাধিকারীর দিধা আহে প্রতিগী হিতাধিকারীকে সুবিধাব দিয়ার বাবদ 2,000-25,000 টাকা পর্যন্ত সংগ্রহ করার একটা গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। মনোয়ারা বেগমক ধন সংগ্রহ করবলে দিয়ারও অভিযোগ উত্থাপন করেছে। রাজসাক্ষী হয়ে মনোয়ারা বেগমে দাখিল করেছে এজাহার। মনোয়ারাক হত্যার চেষ্টা চলার অভিযোগ উঠিছে আর মাসুমার নির্দেশ দুই মহিলায় হত্যা করার চেষ্টা চলার অভিযোগ আনিছে মানুয়ারায়। তোমার কি হয়ে যাবে, কামত রাখিছা, কামড় ইয়ত রাখবে দিয়া, মোক দম দিলে কই এইবিলাক কথা যদি বাহিরত যায় তোমাক একদম কাটি টুকুরা করে দিম, তুমি না জানা মোর দেউতার পিস্তল আছে ডাইরেক্ট গুলিয়ে মারি দিম, ওপেন দম। মই আকৌ ভয় খাই গলো, বুঝছো এইবিলাক কি, মই ভয়তে কৈছো ঠিক আছে আপনার ম্যাটার আপনাদের কি করে করে থাকুক, মই কাকো নক কথা রয়ে গল। হেনক চলি আছে চলি আছে, দুমাহ আগত বাইদেউ কলে কয় তোমাক স্যালারি দিব নোৱাৰো, তুমি অফিস খুলিব নালাগে, বুঝছো হব পারে স্যালারি কয় আছে, কয় 25,000 টাকা স্যালারি পাও, মইতো 25,000 তোমাক মই 5,000 দিব নোৱাৰো, দুমাহে দিছে দুবছৰত তাকো দিব নোৱাৰো বুলি কৈছে। এতিয়া মই জানো এটা এটা চাইন মাৰিলে 15,000-5,000 তলত মানে একদম নলয়, সৰু কামতো পইচা কেনেকুৱা নাই, পইচাটো আছে ফৰ্ম, যদি এটা ফৰ্ম এটা চাইন যদি পইচা নোহোৱাকৈ নকৰে সেই মানুহজনৰ পইচা কিয় নাথাকিব, থাকিব। তাৰপিছত কি কৰিলোঁ মই, তাও মই একো কোৱা নাই, চুপচাপ আছোঁ। কালি যোৱাকালি কি কৰিলে, 3 তাৰিখ হৈছিলে, কালি ৰাতি মাজৰ পৰা দুজনী লেডি পঠাইছে মোক দম দিব কাৰণে, মাৰিব কৈছে, বাইদেউ ফোন মারি আসো, বাইদেউ ফোন বিজি, লাস্টত চাও সেই ছোৱালীজনীৰ মোবাইলত চাও বাইদেউর ফোন লাগা আছে, মানে সিহঁতে মোক দম দি আছে, বাইদেউ শুনি আছে ঘৰৰ পৰা, মই বাইদেউ ফোন মারি আসো যে বাইদেউ কিবা এটা হেল্প করব, সিহঁতে কিয় আছে মোক বাইদেউর কথা কয়, বাইদেউ পঠাইছে মোক দম দিব কাৰণে, ক তুমি কাবা কিবা কৈছা নেকি, একদম বলে কাটি পেলাম বলে যদি এইবিলাক কথা ওলায়। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান, স্ট্রং মানে মাইথন স্টিল। যদি আমি 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথৰ কথা কওঁ, বকো ছয়গাঁওৰপৰা গোৱালপাৰা অভিমুখী 17 নম্বৰ রাষ্ট্রীয় ঘাইপথৰ দুয়োকাষে যি সেউজ অরণ্য, সেউজ বনভূমি, শাৰী শাৰী গছ,
রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণের নামত কাটি তহিলং করা হয়েছে, লথঙা হয়ে পড়েছে 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ। এই বিষয়ত উদ্বেগ প্রকাশ করেছে সোশিয়াল মিডিয়াত চলচ্চিত্র নির্মাতা রীমা দাসকে ধরে আন্তঃরাষ্ট্রীয় খ্যাতি সম্পন্ন অভিনেতা আদিল হুসেনেও। সকলোরে চকু সেমেকি উঠে এতিয়া সেই বন ধ্বংসযোগ্য দেখি। যদি আমি কও অরণ্য মানব যাদব পায়েঙর কথা, এগারী ব্যক্তির উদ্যোগত প্রাণ পায় উঠে এখন অতব্য অরণ্য। হয় সরকারে অভিলাষী পদক্ষেপ গ্রহণ করেছে প্রকৃতি রক্ষার বাবে বৃক্ষরোপণ আন্দোলনের জড়িয়ে, ঢাক ঢোল বজায় বৃক্ষরোপণ আন্দোলনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তার পরিবর্তে উন্নয়নের নামত চলিছে কেবল ধ্বংসযজ্ঞ। আজি আমি কব বিচাৰিছো এখন বিশেষ গাঁৱৰ কথা, লগতে কব বিচাৰিছো এগৰাকী প্রকৃতি প্রেমীর কথা। প্রকৃতির প্রেমর এক অনন্য নিদর্শন দাঙি ধরা অনুপ পাটকাই নামৰ এজন ব্যক্তির কথা। অনুপ পাটকাই এইগৰাকী প্রকৃতি প্রেমী লোকে কোনো ধরনের সরকারি সাহায্য নোহাকৈ চৰাইদেউ জেলার সোনারীত এখন অরণ্য গড়ার সপোন দেখিছে। নিজাববীয়া প্রচেষ্টাত কোনো ধরনের সরকারি সা সুবিধা নোলোয়াকৈ লক্ষাধিক গছপুলি তেও রোপণ করেছে সোনারী অঞ্চলত। সোনারু কৃষ্ণচূড়া কাঞ্চন বিভিন্ন ধরনের আলংকরিক গছ রোপণ করে রং বিরঙি করে তোলার সপোন দেখিছে। কিন্তু পরিতাপর বিষয় যে MVCC কেবল সংস্থাপনের নামত এতিয়া এই লক্ষাধিক গছ কাটি তহিলং করা হয়েছে, লথঙা হয়ে পড়েছে এই গছসমূহ। আর এই বিষয়টুক সহজভাবে লব পরা নাই প্রকৃতি প্রেমী অনুপ পাটকাই। অনুপ পাটকায়ে এতিয়া অনশনত বহিছে এই কার্য তীব্র বিরোধিতা করে। কেবল অনুপ পাটকায়ে নহয়, গাঁওখনের সকলো লোক ওলাই আহিছে অনুপ পাটকাইক সহযোগিতা আগবাইছে। সমগ্র গাঁওবাসী এতিয়া অনশনত বহিছে প্রকৃতি রক্ষার বাবে অরণ্য রক্ষার নামত এতিয়া অনশনত বহিছে গাঁওবাসী। যেবিলাক আমি রোপণ করেছিল সোনারু কাঞ্চন কৃষ্ণচূড়া, তেওঁলোকে এই কেবুল টনার নামত এই গছবিলাক কাটি প্রায় তহিলং করলে, আর এইবিলাক ইতিমধ্যে ফুলিব ধরেছিলে আর এক সম্ভাবনীয়তা দেখা দিছিল পর্যটন ক্ষেত্র। আর সেই সময়তে তেওঁলোকে কারো পরামর্শ নোলোয়াকৈ গছবিলাক কাটি যি ধ্বংসযোগ্য করলে, ইয়াত আমি মর্মাহত হয়েছো, গাঁওবাসী রাইজও দুঃখ পাইছে। গতি ইয়ার প্রতিবাদত আমি আজি প্রায় 5 ঘণ্টা অবস্থান ধর্মগত করার অন্বেষণও করেছো। গতি আমি সরকার বুলন্দ ইরাদো কে সফর কা সরতাজ হুম, মে শহর সে গাঁও তক সড়কো কা মোহতাজ হুম, মে আ রহা হুম মে আসাম কে সড়কো পর, কুমার ইঞ্জিনিয়ারিং কা নয়া তাজ হুম মে। কামিং সুন, কুমার ইঞ্জিনিয়ারিং, উই আন্ডারস্ট্যান্ড ইয়োর নিড। আপনি সাইজ লাইভ আওয়ার। মাকুমত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে কলাবাড়ীস্থিত মসজিদত হত্যাকাণ্ড। মসজিদর ইমামক হত্যা করা হয়েছে, ইমাম তেজিব্বুর ইসলামক ডিঙি রেপি হত্যা করার খবর। এয়া পুয়া আজান দিবল মসজিদলে আহিছিল ইমাম, আজান দিয়ার পাছতেই পিছফালের হত্যা করে কোনোবাই। নিহত ইমামর ঘর বিহারত, ঘটনাস্থলীত মাকুম আরক্ষে তদন্ত আরম্ভ করেছে উপস্থিত হয়ে। কিন্তু এক ভয়ঙ্কর ঘটনা মাকুমর, এজন ইমামক ডিঙি রেপি হত্যা করা হয়েছে। আমার সাংবাদিক উপাসনা গোস্বামী আছে ফোন লাইনত। উপাসনা, অধিক তথ্য বিচারিছো আপনার। হয় প্রাঞ্জন, নিশ্চয়কৈ এক ভয়ঙ্কর ঘটনা ইতিমধ্যে তিনিচুকীয়ার জেলার মাকুমত ইতিমধ্যে সংঘটিত হয়ে গেছে। যেহেতু মাকুমর কলাবাড়ীস্থিত যে মসজিদ, একটা মসজিদ আছে, আর সেই মসজিদত যেহেতু ইমামগী ইতিমধ্যে প্রতিদিনে যেহেতু পুয়ার আসলে পুরোটি নিশা 4 বজাত গিয়ে আজান দিবলে আসলে যায়, কিন্তু সেই সময় দেখা গেছে আজিও সেই একেই 4 বজাত যেহেতু আজান দিবলে গৈছে, আর সেই সময়তে দেখা গেছে এজন দুর্বৃত্ত আসলে অচিনাক দুর্বৃত্ত আহি আসলে আজান দিয়ার সময় পিছফালের প্রথমে প্রহার করে, আর তারপর ডিঙি রেপি রেপি আসলে হত্যা করে। আর ইমামগী নাম যেহেতু মজিবুর ইসলাম, ইতিমধ্যে জানিপরা গেছে 55 বছরীয় এগারী ইমাম, কিন্তু আসলে কি কারণে হত্যা করেছে সেয়া ইতিমধ্যে কারণ জানিপরা হওয়া নাই। আর মাকুমত যেহেতু মসজিদত ইতিমধ্যে তিনিচুকীয়া আরক্ষী উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে, লগতে মাকুম আরক্ষীও তাদের উপস্থিত আছে। কিন্তু একটা কথা কব লাগবে প্রাঞ্জল, অতি ভয়ঙ্কর, আর এজন লোকে ইতিমধ্যে দেখিছিলে সেই দৃশ্য, আর সেই লোকজনে আসলে বসাবলে গৈছিলে, কিন্তু বসাবলে যাওতে আসলে নিজে নিরুপায় হয়ে বসাব নয়, কিন্তু সেই দুর্বৃত্তগী যে তখনও আসলে খেলা মারি প্রহার করে সেই ইমামজনক হত্যা করে তারপর পলায়ন করে। কিন্তু যেহেতু পুরোটি নিশা 4 বজার এই ঘটনা প্রাঞ্জল, সেইখানি সময় এই অঞ্চলবাসী রাইজ আসলে সকলে যেহেতু নিদ্রাত আসে তারবাবে কোনো আসলে জানিপরা নাই ঘটনা সেই তাদের। কিন্তু উপাসনা, এজন লোকে যেহেতু প্রত্যক্ষ করেছিল আনকি বসাবলে চেষ্টাও করেছিল, সেই মুখমন্ডল কোন সেইজন হত্যাকারী কিবা তথ্য হয়তো আরক্ষী দিব পারিব?
হয় নিশ্চয়কৈ প্ৰাঞ্জল, যদি তেখেতৰ মুখমণ্ডল দেখিবলৈ সক্ষম হয় তেনেহলে নিশ্চয় দিব পাৰিব। কিন্তু সেই প্ৰত্যক্ষগৰাকী যেগৰাকী বচাবলৈ গৈছিল আচলতে তেখেত নিজৰ ভয়তে আছে, কিন্তু যিহেতু চোকা অস্ত্ৰে ইতিমধ্যে দুৰ্বৃত্তগৰাকী প্ৰহাৰ কৰি আছিলে, কি জানিবা তেওঁৰো এটা প্ৰাণৰ মৰা এটা ভয়ো আছিলে, কিন্তু চোকা অস্ত্ৰ যিহেতু হাতত আছিলে সেইটো সময়ত তথাপিও সেই লোকগৰাকী যে প্ৰত্যক্ষগৰাকী বচাবলৈ গৈছিলে সেই ইমামজনক, কিন্তু তেখেতে সেই মুহূৰ্তত কিছু যিটো কলা কাপোৰ মৰা বুলি কৈছিলে এটা মুখত এনেকুৱা আছিলে বুলি ঠিক তেনেধৰণৰ দেখিব পৰা নাই। কিন্তু তথাপিও তেওঁ আৰক্ষীক হয়তো আজি বহুতো কথা হয়তো জনাব, কিয়নো তেখেতে যিটো নিজ চকুৰে আচলতে তাৰ সন্মুখতে আচলতে যিটো ইমামগৰাকী হত্যা কৰা হৈছে কিছু তথ্য তেখেতে ইতিমধ্যে আৰক্ষীক দিছে, কিন্তু আচলতে কি দিছে প্ৰাঞ্জল ইতিমধ্যে জানিব পৰা যোৱা নাই। আৰক্ষী যিটো তদন্ত কৰি আছে হয়তো আমি কিছু সময় পিছত জানিবলৈ সক্ষম হ'ম কেনেধৰণৰ কোন আছিলে বা ক'ৰ পৰা আহিছিলে বা কি, হয়তো ওচৰে পাজৰে মানুহ জানিব পাৰে। হয়তো আৰক্ষীৰ তদন্ত যিটো আৰম্ভ কৰিছে প্ৰাঞ্জল, তেওঁ আৰক্ষীয়ে তদন্ত কৰি আছে, আমি হয়তো অতি সোনকালে জানিবলৈ পাৰিম আচলতে সেই দুৰ্বৃত্তজনক কথা কোনে আচলতে এনেদৰে নিৰ্মমভাৱে আচলতে হত্যা কৰিলে সেই ইমামগৰাকী যিটো 55 বয়স আছিলে আচলতে ইমামগৰাকী। নিশ্চয় মুঠতে এইগৰাকী ইমামৰ কোন শত্ৰু হ'ব পাৰে তাক লৈ স্বাভাৱিকতে বহুকেইটা প্ৰশ্নৰ সৃষ্টি হৈছে, আৰু লগতে কাক কাক সন্দেহ কৰা হৈছে সেই বিষয়বোৰো হয়তো আৰক্ষীয়ে সোধপোছ কৰিব, আৰু যিজন প্ৰত্যক্ষদৰ্শী আছিল তেওঁৰ পৰাও হয়তো তথ্য পাতিবোৰ সংগ্ৰহ কৰিব। মুঠতে হয়তো তদন্তৰ আওতাত এতিয়া বহু লোক আহিব পাৰে, পৰৱৰ্তী সময়ত আমি পুনৰ যোগাযোগ স্থাপন কৰিম উপাসনাৰ সৈতে। ধন্যবাদ। জাৰ্মানীৰ হেমবাৰ্গ বিমানবন্দৰত এটা চাঞ্চল্যকৰ ঘটনা ঘটিছে। বিমানবন্দৰটোত সন্ত্ৰাসবাদী সোমাই গুলীচালনা আৰম্ভ কৰিলে। নিশা এজন লোক চেকপইণ্ট ভাঙি গাড়ীৰ সৈতে প্ৰৱেশ কৰিছিল টাৰ্মিনেল ওৱানত, আৰু তাৰ পিছতে গুলীচালনা আৰম্ভ কৰিছিল গাড়ীৰ পৰা লোকজনে। অৱশ্যে গুলীচালনাত কোনো লোক হতাহত হোৱা নাই সৌভাগ্যক্ৰমে। আৰক্ষীয়ে জনোৱা মতে গাড়ীৰ ভিতৰতে আছিল দুটি শিশু পণবন্দী কৰাৰ আশংকা কৰা হৈছে। ঘটনাৰ পিছতে বাতিল কৰা হৈছে বিমান সেৱা, বিমান উৰণ আৰু অৱতৰণ বাতিল কৰা হৈছে হেমবাৰ্গ এয়াৰপৰ্টত। হেমবাৰ্গ বিমানবন্দৰত যথেষ্ট এটা চাঞ্চল্যৰ পৰিৱেশ। শুকুৰবাৰে নিশা নেপালত হোৱা 6.4 প্ৰাবল্যৰ ভয়ংকৰ ভূমিকম্পত বৰ্তমানলৈ 157 জনৰ মৃত্যু হোৱাৰ লগতে 300+ আহত হৈছে। ভয়ংকৰ ভূমিকম্পৰ পিছত বৰ্তমানলৈ নেপালত সৰু সৰু 159টা ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হয়। ইতিমধ্যে ধ্বংসস্তূপৰ মাজত অব্যাহত আছে উদ্ধাৰ অভিযান, নিহতৰ সংখ্যা আৰু বৃদ্ধি পোৱাৰ আশংকা আছে। কেৱল জাজাৰকোটতেই 105 জন লোকৰ মৃত্যু হোৱাৰ লগতে ৰুকুমত 52 জন লোকে প্ৰাণ হেৰুৱাইছে। আনহাতে আহতসকলক উদ্ধাৰ কৰি হেলিকপ্টাৰৰ সহায়ত হস্পিটেলত ভৰ্তি কৰোৱাৰ ব্যৱস্থা কৰা হৈছে। কেইবাটাও পথ আৰু দলং ক্ষতিগ্ৰস্ত হোৱাৰ ফলত যাতায়াত ব্যৱস্থা বিঘ্নিত হৈছে। ভূমিকম্পত খহি পৰিল কেইবাটাও সৰু বৰ অট্টালিকা। ভূমিকম্পথলীত জোৰদাৰ গতিত অব্যাহত আছে উদ্ধাৰ অভিযান। এয়া নেপালৰ ভূমিকম্পৰ খবৰ আমি চলাইছোঁ। 8 বছৰৰ ব্যৱধানত 2টাকৈ বৰ ভূমিকম্প। 2015 চনৰ সেই বৰ ভূমিকম্পটোৰ কথা সকলোৰে মনত আছে, য'ত হাজাৰ হাজাৰ লোকৰ মৃত্যু হৈছিল, য'ত অসমৰো বহু লোক আছিল। সাধাৰণতে এই সময়ছোৱাত চকু চিকিৎসাৰ বাবে বা চকুৰ অস্ত্ৰোপচাৰৰ বাবে অসম, ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ লোকসকল যায় নেপাললৈ, লগতে ফুৰিবলৈও বহু লোক যায়। আৰু এই সময়ছোৱাতেই পুনৰ ভূমিকম্প আহিছে। এই ভূমিকম্পৰ ফলত মৃতকৰ সংখ্যা বৃদ্ধি পাইছে 157 জনলৈ। কিন্তু এতিয়াও এই ভূমিকম্পস্থলীত বা অট্টালিকাৰ আৱৰ্জনাৰ মাজত হয়তো বহু লোক আবদ্ধ হৈ থাকিব পাৰে। উদ্ধাৰ অভিযান চলাই থকা হৈছে, বহু লোকক উদ্ধাৰ কৰা হৈছে, কিন্তু এতিয়াও হয়তো বহু লোকক উদ্ধাৰ কৰিবলৈ বাকী আছে। ভাৰত চৰকাৰৰ তৰফৰ পৰাও নেপাললৈ পাৰ্যমানে সহায় সহযোগিতা আগবঢ়োৱাৰ কথা উল্লেখ কৰা হৈছে। শুকুৰবাৰে নিশা আহিছিলেই ভূমিকম্প। 6.4 প্ৰাবল্যৰ ভূমিকম্পৰ জোকাৰণিয়ে কঁপাই গৈছে নেপাল। এই বৰ ভূমিকম্পত এতিয়ালৈকে 157 জনৰ মৃত্যু হৈছে আৰু 300+ লোক আহত হৈছে। ভয়ংকৰ ভূমিকম্পৰ পিছত বৰ্তমানলৈ নেপালত সৰু সৰু 159টা ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হয়। ধ্বংসস্তূপৰ মাজতো অব্যাহত আছে উদ্ধাৰ অভিযান। বহুকেইটা বাহিনীয়ে উদ্ধাৰ অভিযান ক্ষিপ্ৰ কৰিবলৈ তাত জঁপিয়াই পৰিছে।